একটি লিলি নিয়ে ভিডিও করে থাকি, দিয়েওছিলাম। এটা গোড়ামি গ্রুপের মধ্যে পড়ছে, এটাকে বলা হয় রেড লিলি, রেড লিলি। এটা গোড়ামি গ্রুপের মধ্যে পড়ছে। এর কালারটা লাল হয় এবং ব্লু রঙের হয়। খোলসে মাছ যেটাকে আমরা অনেক সময় বলে থাকি সেটারও একটা কালার হয়, ওটাও লিলি গ্রুপের মধ্যে পড়ছে। এটি রাখতে গেলে খুব বেশি অক্সিজেনের প্রয়োজন নেই, একটু ন্যাচারাল অর্থাৎ প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামে আপনারা রাখতে পারবেন এই মাছটিকে। খুব হালকা খাবার, খুব বেশি খাবার চাই না, তবে জলটা একটু পুরনো হলে বেশি ভালো হয় এদের। জলের টেম্পারেচারও খুব বেশি লাগে না, নর্মাল 27-28 হলেই চলবে। একটু সফট ওয়াটার পছন্দ করে, খুবই ভালো প্রজাতির মাছ, গোড়ামি গ্রুপের মধ্যে পড়ে ছোট্ট মাছটা। আস্তে আস্তে এই মাছগুলো লাল হয়ে যাবে, উপরের ফিনগুলো ব্লুইশ একটা শেড চলে আসবে, কালার বুঝতেই পারছেন বন্ধুরা। আমি পেট প্যারাডাইস অ্যাকুরিয়াম সেন্টার, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে আমারও ভালো লাগবে। নতুন নতুন বন্ধুদের দেখার সুযোগ করিয়ে দিন। এই অ্যাকোরিয়ামে কোনো সল্ট বা কোনো মিনারেলস ইউজ করবেন না, এর ট্রিটমেন্টটাই সম্পূর্ণ অন্যরকমের, যেহেতু ন্যাচারাল ট্যাঙ্কে থাকতে ভালোবাসে মাছটা, ন্যাচারাল ওয়েদার দরকার। এর ফুড হ্যাবিট হচ্ছে ছোট খাবার, ছোট দানা, একদম গুঁড়ো জাতীয় খাবার। আমি খুব বাংলায় স্পষ্ট করে বুঝিয়ে দিই, গুঁড়ো জাতীয় খাবার, ওয়ার্মস খাওয়ানোর একে প্রয়োজন নেই, একে ওয়ার্মস না খাওয়ালেও চলবে, যেহেতু প্ল্যান্টেড অ্যাকোরিয়ামে থাকে ওয়ার্মসের সমস্যা। যারা আপনারা এমনি নর্মাল অ্যাকোরিয়ামের মধ্যে রাখছেন তারা ওয়ার্মস খাওয়াতে পারেন, তবে প্রসেস করা ওয়ার্মস বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, সেই প্রসেসিং করা ওয়ার্মস খাওয়াবেন। আর সফট করার জন্য আপনারা বাদাম পাতা বা আমন্ড লিফ দিয়েই রাখতে পারেন জলের মধ্যে, বাকি উড ইউজ করে, ড্রিপড উড যেটাকে বলা হয়, হর্ন উড যেটাকে বলা হয়, সেটা রাখতেই পারেন বন্ধুরা। এই মাছটা অলরেডি ব্লু ফিন হয়ে গেছে, অল্প অল্প দেখা যাচ্ছে।